रामकृष्ण परमहंसदेव और स्वामी विवेकानंद के अब्दि अपमान करते छाड़लो ना इस्कन कर्तृपक्ष। एटा भारते सम्भव, विदेशे इस्कन एदेशे ढुके आमादेर धर्मीय आवेग निये जा खुशी ताई करबे। देखो, वैसे हम विवेकानंद जी का सम्मान करते हैं। अगर यहाँ विवेकानंद जी खड़े होते मैं उनको दंडवत करता कि भाई अच्छे साधु पुरुष हैं। सवार आगे आमी अमोघ लीला प्रभु मतोई स्वामी विवेकानंद के प्रणाम जानाई। इस्कन एक भंड दालाल सारमेय तुल्य बराहनंदन रामकृष्ण परमहंसदेव और स्वामीजी के लिए जा बोलें ता सुनले अपना पायर जूतो हाथे तुले निते इच्छा हबे। रिपोर्टर की बोलेछेन, रिपोर्टर बोलेछेन कि अमोघ लीला प्रभु नाकि एतटाई खराब कथा बोलेछेन जे पायर जूतो हाथे तोलार मतो। पायर जूतो हाथे तुले निते इच्छा हबे। एडुकेशन एटाई नाकि आमादेर शिक्षा। যে কোনো গুরু মানুষকে, কোনো ভক্ত মানুষকে তাকে আবার ভণ্ড বলা হয়েছে। কোন মানুষকে জুতো দিয়ে মারার মতো নাকি তিনি কথা বলেছেন। তো দেখি আমরা কি কথা বলেছেন অমোঘ লীলা প্রভু। নিন শুনুন আর জাত ভণ্ডদের আরো জয়গান করুন। कोई मछली खाए, सिगरेट फूके तो गलत किया ना। देखो, दिव्य पुरुष है नहीं है ये बात की बात। पहली बात, कोई भी दिव्य पुरुष किसी जानवर को मार के खाएगा। तो सवार आगे बोले रखी अमोघ लीला प्रभु হচ্ছেন इंजिनियर ছিলেন, তারপরে তিনি আধ্যাত্মিক জগতে চলে আসলেন। তো আমি এখানে কাউকে ছোট বড় করব না, ছোট বড় করা তো দূরের কথা, আমি কারো ছোট বড় করার যোগ্যও নই। কত স্বামী বিবেকানন্দ, কত অমোঘ লীলা প্রভু। क्या वो मछली खाएगा? मछली को दर्द होता है। और अगर विवेकानंद अगर मछली खाए, ठीक है, तो क्या एक सिद्ध पुरुष मछली खा सकता है? কাউকে আমি ছোট বড় করব না। এখানে যে লজিকটা আছে পুরো লজিক অনুযায়ী আমি কথা বলবো এবং তার সাইডে ব্যাকগ্রাউন্ডে আমি দেখিয়ে দেব। অমোঘ লীলা প্রভু নাকি ভুল বলেছেন যে কোনো আধ্যাত্মিক মানুষ, কোনো মহাপুরুষ হলে সে তো নিরামিষ খাবে অবশ্যই, সে কোনোদিন মাছ মাংস খেতে পারে না। কোনো আধ্যাত্মিক মানুষ হলে বা কোনো মহাপুরুষ হলে, তো স্বামী বিবেকানন্দ কোন মহাপুরুষ যে তিনি মাছ মাংস খেত? ঠিক আছে, মানছি অমোঘ লীলা প্রভু ভুল বলেছিলেন। এখানে দেখুন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান, তাই জীবের প্রতি প্রেম শ্রেষ্ঠতম ইবাদত। তো এখানে স্বামী বিবেকানন্দ নিজেই বলেছিলেন প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর আছে। সিদ্ধ পুরুষকে হৃদয় মে করুণা হতি হ্যায়। ছোটবেলা থেকেই তার বাণী এবং তার জীবন কাহিনী পড়ে এসেছি। তার অনেক কাহিনী এবং বাণী আমার এখনো মনে আছে, কিন্তু তার মানে এই নয় যে কেউ যদি ভুল কাজ করে তার সঙ্গ দেওয়া উচিত। হয়তো এই কথাগুলি আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে শিখেছি। আমি একের পর এক কমেন্টগুলো এখানে দেখাচ্ছি, আপনারা নিজেই দেখুন। সূর্য আর চন্দ্রকে নিয়ে যে যাই বলুক তাতে কি তাদের কিছু আসে যায়? না, তারা আলো দেওয়া বন্ধ করে দেয়। এরা হলো নতুন নতুন টিক্কাধারী, নিজেদের মহৎ করার জন্য সূর্য চন্দ্রকে মাটিতে নামানোর চেষ্টা করেছেন মাত্র। শ্রীকৃষ্ণ টিকাধারী ছিলেন। এই ব্যক্তি কিছুদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়েছেন। আচ্ছা, অমোঘ লীলা প্রভু কিছুদিন ধরে নিজের ভারসাম্য হারিয়েছেন, কিন্তু যিনি এটা লিখেছেন কতটাই জ্ঞানী, তাই না? বয়কট ইসকন। কোনোদিন ইসকনকে তো কোথাও হেল্প করতে শুনিনি, হয়তো শুনিনি। শোনার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, নিশ্চয়ই শুনবেন। চেষ্টা তো করবেনই না, তো শুনবেন কোথা থেকে? দিস ইজ ওয়াই আই নেভার ওয়েন্ট টু দ্য ইসকন টেম্পল। ইসকন টেম্পলে যাওয়ার জন্য ভক্তি দরকার, প্রেম দরকার, জ্ঞান দরকার। সত্যি পায়ের জিনিস হাতে তুলতে ইচ্ছা করছে। কি তুমি পাকিস্তান যাও, আর পাকিস্তান তো আপনার যাওয়া দরকার। ভারতবর্ষে থেকেও বা কী করেছেন? অমোঘ লীলা প্রভুকে নাকি শাস্তি দেওয়া হয়েছে, ইসকনদেরকে বহিষ্কার করা হয়েছে। কোথায় বহিষ্কার করা হয়েছে? বৃন্দাবনের জন্য। তো অমোঘ লীলা প্রভুর তো বৃন্দাবনের ওটা সৌভাগ্য যে তিনি বৃন্দাবনে যেতে পারছেন, বৃন্দাবনে থাকার সুযোগ পাচ্ছেন। অমোঘ লীলা প্রভুকে ইসকন থেকে বহিষ্কার কী করে হলো? সেটা তো অমোঘ লীলা প্রভুর ভাগ্য হলো না এক প্রকারে। তাদের কথা অনুযায়ী কোনো মহৎ পুরুষকে কোয়েশ্চেন করা যাবে না, কারণ তিনি মহৎ অনেক, তিনি মহান পুরুষ। কিন্তু যদি আপনারা সত্যি ভগবত বা ভাগবত পড়েন, তো সেখানে লেখা আছে কৃষ্ণ যখন অর্জুনকে বলছেন যে যুদ্ধ করো গিয়ে, तखन अर्जुन कृष्ण के प्रश्न कर युद्ध केन करब जानें तार सामने स्वयं भगवान आछे तारपरेओ जिज्ञासा करछेन तार कथा युद्ध करते ही पारतो ना। आमादेर भगवत गीता आमादेर भागवत आमादेर अमूल पुराण आमादेरके चोख बंद करे विश्वास करा शेखाय ना आमादेरके शेखाय तुमि भालो करे विषयटा जानो तुमि विषयटाके जिज्ञेस करो एटा कि ठीक नाकि भूल तारपर तुमि निजेर मतो एक्ट करो तारपर तुमि निजेर मतो आचरण करो। आर रिपोर्टारदेर काजे तो एटाई कोनो जिनिसके एकटु बड़ करे देखानो। एखाने किन्तु আমোঘ লীলা প্রভু किछु बोलेननि। আমোঘ লীলা প্রভু बारबार बोलेछेन जे स्वयं यदि एखन स्वामी विवेकानंद आसे ताके धन्यवाद प्रणाम जानाबेन। আমাদের ভুল কোথায় বলেছেন।